ভাঙিয়ে কুসুম ঢোকার পর থেকে এই বন্ধুটা পিছনে পিছনেই আসছে, ঝর্ণা দেখিয়ে আনলো আর একটা নতুন স্পট দেখাতে নিয়ে যাচ্ছে। চল আর একটা কি স্পট আছে চলে। তো আমরা এখন যাচ্ছি ঢাঙ্গি কুসুমে, আর ওই সাইডে গেলে কেতকি লেকটা পড়বে, তো কেতকি লেকটা এসে কভার করবো। ঢাঙ্গি কুসুম হচ্ছে আমার রাজ হোমস্টে, মানে বেলপাহাড়ি থেকে অ্যাপ্রক্স 15 কিলোমিটার, কেতকি ঝর্ণা হচ্ছে 7 কিলোমিটার। তো তাই দেখি আজকে কতগুলো কভার করতে পারি। বাস পা পড়িসনি, পা পড়িসনি, বাস বাস বাস। গ্রামের মধ্যে দিয়ে রাস্তাটা পুরোটাই, চাইলে কাঁকড়া ঝড়েও মিস্টেক করতে পারতাম, ওখান দিয়ে সাইট সিন করতে পারতাম, কিন্তু আমার সুবিধা হবে বেলপাহাড়ি থেকেই রিটার্ন যেতে। তো দেখি আজকে কতগুলো কভার করি, তারপরে দেখব। আর কেউ যদি ঝাড়গ্রাম ঘুরতে চাও, ঝাড়গ্রাম একদিনে সব ঘোরা হয়ে যাবে। ঝাড়গ্রামে তেমন কিছু নেই, মেন হচ্ছে কনক দুর্গা মন্দির, যেটা বেশি টাইম লাগবে না। তারপরে রাজবাড়ি রয়েছে, কিছু কিছু সাইট সিন জায়গা রয়েছে, তো খুব খাস নেই। তোমরা যদি সত্যিই অ্যাডভেঞ্চার করতে চাইছো তাহলে নিশ্চয়ই বেলপাহাড়ি আসতে পারো, বা যদি একদিন তোমার হাতে সময় থাকে তাহলে তুমি ঘাটশিলাও যেতে পারো। আই হোপ, এখন গোপ্রোটা একটু উপরের দিকে তুলেছি তো ফুটেজটা ভালো আসবে। চারিদিকে জঙ্গল আর পাহাড় ছোটোখাটো, এছাড়া আর কিছুই নেই, তবে খুবই সুন্দর লাগবে যারা অরণ্য প্রেমী। এই সাইডে রয়েছে আমার পাহাড় ডান দিকে, আর এই সাইডে রয়েছে জঙ্গল। তো এই প্লেসটা হচ্ছে চিড়াকুটি, চিড়াকুটি থেকে মনে করে বাঁ দিকে নিতে হবে। এই যে একটা স্ট্যাচু রয়েছে, তো চিড়াকুটি থেকে বাঁ দিকে, চিড়াকুটি হাট বলা হয় এটাকে, এখানে হাট বসে এটা থেকে বাঁ দিকে। তো একটু আসার পর এটা দিয়ে এখন ডান দিকে। তো এখন আমি উঠছি পাহাড়ের মধ্যে দিয়ে, সিমেন্টের রাস্তা চলে গেছে, ঘুরে 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 উঠছে। একটা সমস্যা হয়ে গেছে, এখান থেকে অয়েল পড়ছে, অয়েল সিল মনে হয় কেটে গেছে। এই সময় এইসব হয় আমার সঙ্গে, ইয়া তো গাড়ির প্রবলেম, ইয়া তো ক্যামেরার প্রবলেম, কিছু না কিছু প্রবলেম লেগেই থাকে যখন আমি ট্যুরে আসি। এটা একটা রিসর্ট, তো এখানে আসলে থাকতে পারো, খুবই সুন্দর রিসর্ট পাহাড়ের মধ্যে। পার হেড রুম প্যাকেজ নিয়ে নেয় এরা, যেমন 1200 টাকা পার হেড, তার মধ্যে খাওয়া দাওয়া ইনটোটাল সবই থাকে, ব্রেকফাস্ট ডিনার সবই থাকে তার মধ্যে। তো এটা করলেও করতে পারো, এটা একটা সুন্দর পাহাড় রয়েছে, তো গেস্ট হাউস থেকে বেড়ালেই পাহাড়, আবার এসিও রয়েছে, নন এসি সবই রুম পেয়ে যাবে তোমরা। পুরো রোডটাই কাজ চলছে, পুরো রোডটা আগের দিকে ব্লক রয়েছে, তো এখানে মনে হয় গাড়ি রেখেই যেতে হবে। তো এখানে গাড়িটাকে হ্যান্ডেল লক করে দিলাম। তো আমি এখন রয়েছি ঢাঙ্গি কুসুমে, আর ওয়াটারফলের সাউন্ডটা হয়তো পাচ্ছ, পাশেই ওয়াটারফল। এই জায়গাটার নাম ঢাঙ্গি কুসুম হয়েছে, ঢাঙ্গি কুসুম যে গ্রাম রয়েছে পাশে তার নামকরণ থেকেই ঢাঙ্গি কুসুম নাম হয়েছে। আর এই যে ওয়াটারফলটা পাশে দেখছো, এটা হচ্ছে হুদহুদি ওয়াটারফল। এখন জল অনেকটাই কম, তো বর্ষা সিজনে এটা পুরোটাই জল দেখতে পাবে, কিন্তু এখন জলটা কমে গেছে। বাট আরও যত শীতকাল আসবে, পর্যটকের যখন বাড়বে, মেন যখন সিজন, তো ডিসেম্বরের পর থেকে মেন সিজনটা হয়, তো তখন জানি না কেমন জল হবে, এখনই কম লাগছে। তো খুব ভালো বলবো না, এভারেজ বলবো। কেউ যদি জঙ্গলের মধ্যে এমনি ছোটোখাটো ঝর্ণার ফিল দিতে চাও আসতে পারো। এরপরে আপনার ওইখানে ওই যে মাল কাটিং হয়েছে, ওই যে বস্তায় পাথর আনা আছে, ব্যাপার। রোডটাই এটা খেজুর পাতার, সাবাই ঘাস আছে, খেজুর পাতা আর সাবাই ঘাস দিয়ে বানানো পুরো। তো কেউ যদি ঢাঙ্গি কুসুমে আসো, এটা একটা হোমস্টে রয়েছে, ফোন নাম্বারটা নিচে নোট করে নিন,
থাকা ও খাবার সুব্যবস্থা আছে। তো আমরা এখন ঢাঙ্গি কুসুম থেকে বেরিয়ে যাচ্ছি, আর এদিকটা হচ্ছে ঝাড়গ্রাম আর ওদিকটা হচ্ছে ঝাড়খণ্ডের। তো এদিকটা হচ্ছে ঝাড়গ্রাম আর ওদিকটা হচ্ছে ঝাড়খণ্ড, তো এটা বর্ডার ঝাড়খণ্ডের। তো ঢাঙ্গি কুসুমটা বলতে পারো ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি, আর এটা একটা হোমস্টে, এই হোমস্টে থাকতে পারো যেটা আমি বললাম। তো ঢাঙ্গি কুসুম থেকে বেরিয়ে যাচ্ছি, এখন যাব কেতকি লেক। তো কেতকি লেক যাওয়ার জন্য আমাকে আবার যে বাজারটা পেরিয়ে এরম সে বাজার যেতে হবে, সে বাজার থেকে আবার সজা যেতে হবে। ঢাঙ্গি কুসুমে তেমন কিছু নেই, শুধু একটা ঝর্ণা রয়েছে। তো তবে হ্যাঁ, এই যে ভিউটা রয়েছে এই ভিউতে ঢাঙ্গি কুসুম আসলেই পাবে। তো এই ভিউটার জন্য আসতে পারো আমি সাজেস্ট করবো, বাট ঝর্ণা দেখতে আমি সাজেস্ট করবো না, খুব খুব খাস নয়, মোটামুটি বলবো।